এইখানে নিয়েছি ইলিশ মাছের লেজ, এটা ভাজা করব, তারপর ভর্তা করব। তো দিয়ে দিচ্ছি সল্ট, তারপর দিয়ে দিচ্ছি সামথিং মরিচের গুঁড়া, সামথিং হলুদ গুঁড়া, বেশি দিব না কারণ আমি এটা কাঁচামরিচ দিয়ে তৈরি করব। তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এটা ছেড়ে দেব। এই যে এখানে মাছের লেজ ভেজে নিয়েছি, সাথে ভেজে নিয়েছি রসুন। তো আমি এইভাবে তেল ঝরিয়ে নিয়েছি, ভর্তা করার পরে যতটা প্রয়োজন তেল দিয়ে দিব। এখান থেকে বাড়তি তেল দিতে হবে না। আচ্ছা, আমি মাছের লেজ কিভাবে ভাজা করেছি, ইলিশ মাছের লেজ দেখাইছিলাম। তো এখানে দেখাচ্ছি, এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়েছি গ্রিন পেপার, নিয়েছি কেলসা ফিশ, আচ্ছা নিয়েছি গার্লিক, নিয়েছি জিঞ্জার অ্যান্ড অনিয়ন। আমি এটা থেতলে নেব। তো এখানে আমি দেখাইছিলাম যে আমি থেতলে নেব, থেতলে নিয়েছি। এই যে মাছের লেজ ভাজা ভর্তা তৈরি করে ফেলছি একদম কমপ্লিট। যেই তেল দিয়ে মাছের লেজ ভাজা করেছি সেটাই কিন্তু আমি অ্যাড করে দিয়েছি এই ভর্তার সাথে। আর কী কী দিয়েছি এটার সাথে তোমরা দেখেছো, আর কোনো সমস্যাই রইল না। আমি আশা করি তোমরা একদম ভালোভাবে শিখে যাব, কোনো সমস্যা হবে না। ইলিশ মাছের লেজ দিয়ে কী করে ভর্তা করতে হয় একদম ইজি। আমরা আসলে কষ্ট না করলে মিষ্ট পাবো না, সেদিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমি নুরনাহার, আজকে তোমাদের দেখিয়েছি মাছের লেজ, হিলসা ফিশ, লেজ পুরো ভর্তা, লেজ ভাজা ভর্তা। ওকে, আল্লাহ হাফেজ। এই যে আমি এখানে গরুর মাংস দিয়ে শুকনো মাংস তৈরি করছি, যেটাকে স্টিক বলে, এটা তাওয়ায় দিয়েছি। তো আমার মনে হয় মোটামুটি হয়ে গেছে। এখানে দিয়েছি আমি টমেটো, দিয়েছি আমার মানে আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে স্টিক তৈরি করছি আমি। এটাতে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়েছি গরুর মাংস, দিয়েছি পেঁয়াজ বাটা, তারপর দিয়েছি টক দই, দিয়েছি সয়া সস, তারপরে দিয়েছি দুইটা টমেটো, আর দিয়েছি কি গরম মশলার পাউডার, আর হচ্ছে লবণ, আর হচ্ছে তেল। তেল গরম করে ছেড়ে দিয়েছি। আমি আবারও বলছি, দিয়েছি টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়েছি টমেটো, দিয়েছি সয়া সস, তারপরে তেল দিয়েছি। একদম ওকে হয়ে গেছে, আর একটু হওয়ার অপেক্ষা, তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে। দেখেছো তোমরা, একদম সহজ। মানে আমি যখন তৈরি করছিলাম, মানে প্রস্তুত করছিলাম, সেই সময় কিন্তু দেখাতে পারি নাই ব্যস্ততার কারণে।
আচ্ছা এটা আরেকটু হয়ে যাবে, হবে, অলরেডি হয়ে গেছে, দেখতে হয় যা বলছিলাম। এই যে দম পুরো পুরো হয়ে যাচ্ছে, এই দেখো আরো পুরো পুরো হয়ে যাবে আস্তে আস্তে, এরকম কালচে কালার হয়ে যাবে। তোমরা এরকম সহজে বাসায় কিন্তু এরকম পরাটা দিয়ে স্টিকগুলো খেতে পারো, শুকনো মাংসগুলো নানরুটি দিয়েও খাওয়া যায়। এগুলো তৈরি করা একদম সহজ, আমাদের হাতের কাছে যা আছে তা দিয়ে কিন্তু আমরা মজাদার খাবার তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে, আমি নুরুন্নাহা, আজকের মতো আল্লাহ হাফেজ।